নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আপনাদেরকে আজকে গ্রামের রসদ দিয়েই, মানে গ্রামের ভ্যারেন্ডা গাছ আছে এবং তারপরে দুর্বা ঘাস আছে, এই সমস্ত ঘাস দিয়ে কিভাবে বাবল শুটার বানিয়ে দেখানো যায় সেটা আজকে দেখাবো। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আমাদের ছোটোবেলায় শৈশবকাল কিন্তু বাবল শুটার এইভাবেই বানিয়ে আমরা মজা করতাম মাঠে ঘাটে। তো আপনাদেরকে সেই পদ্ধতিটা দেখাবো, আপনারা আমার সঙ্গে থাকবেন এবং শিখে নিয়ে আপনাদের গ্রামেও ট্রাই করে দেখতে পারেন। এর জন্য দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি প্রথমেই কি করেছি না, দুর্বা গাছের যে স্টক আছে বা কাণ্ড আছে, ওই কাণ্ডটাকে কিন্তু ভালো করে ছিলে নিয়েছি। ছিলে নেওয়ার পরে একটা গিট দিয়েছি, গিটটাকে দেখুন ঠিক এই রকম দেখতে, ঠিক আছে। আপনারাও ঠিক এইরকমভাবেই বানিয়ে নেবেন কিন্তু, ঠিক আছে। এর থেকে বড় গিট হলে তাহলে কিন্তু আর বাবল শুটার বানানো যাবে না। আর এই সময় বর্ষাকালে বন্ধুরা প্রচুর পরিমাণে আপনারা ভ্যারেন্ডা গাছ দেখতে পাবেন এবং তার নতুন নতুন পাতা গজাচ্ছে দেখতে পাবেন। কাণ্ডটাকে ওই মাথার দিক থেকে যদি ভেঙে নেন তাহলে কিন্তু তার থেকে সাদা দুধের মতো আটা বেরোবে। ওটাকে একটা পাতার মধ্যে করে আপনারা কিন্তু স্টোর করে নেবেন, যেমনটা আমি করছি। আমার ডান দিকের গাছের গোড়াতে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন ছোটো গাছ, ওটাই কিন্তু এই ভ্যারেন্ডা গাছ, ঠিক আছে। ঠিক আছে, স্টোর করা হয়ে গেছে। এই যে গাছের পাতা, এই এখন ফুল হয়েছে। আচ্ছা, এইখান থেকে আঠাটা এক্সজস্ট হচ্ছে। আচ্ছা, এখান থেকে আঠাটা পাওয়ার পরে আপনাদেরকে করতে হবে, আমি এটাকে নিচে রাখছি, নিচে রেখে আমি আঠার মধ্যে এটাকে চুবিয়ে নেবো একবার করে। চুবিয়ে নিলে আমার কাজ হয়ে যাবে, তার মানে হচ্ছে যে আঠার মধ্যে কিন্তু এই গিটটাকে ডুবিয়ে নিতে হবে। হয়েছে। দেখছেন ভীষণ ফাস্ট হয়ে যাচ্ছে, একটাকে বড় করে দেখাতে পারবো কি না জানি না, দেখছি আপনারা চেষ্টা করে দেখছি, যদি হয় দেখো। তাই না, যথেষ্ট সুন্দর। ছোটোবেলায় এগুলো নিয়ে খুব আনন্দ করতাম, হাওয়াটা ওই দিকে তাই জন্য, মানে দক্ষিণ থেকে উত্তর দিকে যাচ্ছে তাই জন্য সমস্ত বাদলসগুলো আর কি ভেসে চলে যাচ্ছে। আমার কাছে কেউ নেই, আমি একাই এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কীভাবে করতে হয় বা কীভাবে কাজ করে। অনেক বাদল হয়, অনেক, খুব সুন্দর, অ্যাট লাস্ট সফল হয়েছে। বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, আবার অন্য কোনো ব্লগে আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের এইরকম কোনো হারিয়ে যাওয়া খেলা, যেগুলো আমরা ছোটোবেলায় আনন্দ করতাম, এখনকার দিনে তো এই সমস্ত পাওয়া যায় না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। হ্যাঁ, বাবল শুটার, বাবল শুট করা হয়ে গেলে তারপর ভালো করে জল দিয়ে হাতটাকে ধুয়ে নেবেন, কারণ হাতে কিন্তু গাঁজা হবে আপনাদের, আর এগুলো চোখে মুখে লাগলে কিন্তু ভীষণ ক্ষতি। দেখতে পাচ্ছেন আমার হাতটা কীরকম হয়েছে, আমি জল দিয়েছি তবুও কিন্তু আমার হাতে কিন্তু গাঁজা তৈরি হচ্ছে, তাই একটু সাবধানে এসবগুলো করবেন আর কি।